বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো আর সুস্থ থাকি, সাথে সাথে আমরা ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের মেধা মনন জায়গা দিতে হবে, বাংলাদেশের জন্য, তোমাদের নিজেদের জন্য, আগানোর জন্যই আমরা যেন পিছনে পড়ে না থাকি, পৃথিবী থেকে, বিশ্ব থেকে এই সামনে যাওয়ার জন্যই আমরা তোমাদের সুকুমার বৃত্তিগুলো চর্চার জন্য, তোমাদের মেধার ধারারও সাম থাকার জন্য আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা আমাদের সাথে সাথে আমাদের দেওয়া বাড়ির কাজগুলো করছো। তোমাদের কোয়ারিজ আমি একটু বেশি হতাশ, তোমরা যেটা সমস্যা হচ্ছে তোমাদের, তোমরা যথেষ্ট পরিমাণ মেইল করতেছো। আমি আশা করছিলাম এক দুই দুই একজন ছাত্র আমাকে মেইল করেছিল এবং আমি তাদের উত্তর দিয়েছিলাম, এবং আশা করি তোমরা অনেকে প্রচুর প্রচুর মেইল করো। যদি তোমরা মেইল করো তোমাদের সমস্যাগুলো নিয়ে, আমিও তোমাদেরকে পড়াতে আগ্রহ পাবো এবং আমার আগ্রহ জন্মাবে। আশা করি তোমরা ফলো করবে, সমস্যাগুলো লিখবে খাতায় সুন্দর করে, লিখে একটা ছবি দিলো, ছবি দেয় অ্যাটাচমেন্ট ফাইল করে আমার মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। আমি গতদিন তোমাদেরকে মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, আবার হয়তো আজকে যাওয়ার সময় নেই আবার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবো, শেষে শেষে মেইল অ্যাড্রেসটা আবার দিয়ে দিব। যাদের কাছে নাই তারপরে তোমরা আমার ইমেল অ্যাড্রেসটা লিখে রাখবো, ওই ইমেল অ্যাড্রেসে খুব সহজ হবে। যাদের কাছে স্মার্ট মোবাইল আছে সমস্যাটা খাতায় লিখো, ছবি তোলো, আমার মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। ওকে, আমরা শুরু করি আজকে আমাদের আমাদের আমরা কতদিন একটু আলোচনা করেছিলাম আমরা আমাদের টপিকটা নিয়ে, যে বৈজ্ঞানিক জটিল এটাকে অবাস্তব বলতে পারি, কাল্পনিক বলতে পারি, সম্ভব। হ্যাঁ, আসলে জরুরি সংখ্যা দুটোর অংশ আমরা পার্ট পার্ট করে আসলে জরুরি সংখ্যা আলোচনা করতে আমরা প্রথমে কাল্পনিক সংখ্যা আলোচনা করি। তাহলে কাল্পনিক সংখ্যা কি জিনিস আমরা একটু ধারণা দিয়েছি, সেই ধারণাটা আমরা দেখো এখানে স্লাইডে, আমরা কত স্লাইডে আমি দেখাইতে পারি, টেকনিক্যাল সমস্যার কারণে, ইলেকট্রিসিটি সমস্যার কারণে আমরা দেখতে পারি। দেখো বাস্তব সংখ্যার বর্গ ধরার আমরা জানি, কিন্তু আমরা কতদিন বলছি অর্থাৎ রেখায় অবস্থিত যে কোনো সংখ্যা, যেমন সংখ্যা রেখে দেখা আমরা বলছি এই লাইন রেখা, যেমন সিনো যে কোনো সংখ্যা, এই দেখো এই কতগুলো সংখ্যা আমি লিখেছিলাম, এরকম যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা আমরা এই রেখে দেখা যাবে, এগুলো যে কোনোটা একটা বর্গ, বর্গ বলে পজিটিভ হবে। এখন আমরা কতদিন যেটা দেখাইছিলাম দেখেছি তোমাদেরকে, চেষ্টা করি বাস্তব সংখ্যা আমরা এই ধরনের সমাধানের পেতে জন্ম নিল এক নতুন সংখ্যা পদ্ধতি, যা নতুন সংখ্যা পদ্ধতি বা সংখ্যা সেট, যাকে আমরা বলা হয় কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক কাল্পনিক সংখ্যা। এই এটার আমরা সংখ্যার এককে এক বলি, আর কাল্পনিক সংখ্যা এককে আমরা আইদার নিয়ে চলি, এবং আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, যার বর্গ নেগেটিভ, আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর আই তাহলে আই ইকুয়াল টু আই ইকুয়াল টু স্কয়ার রুট অফ মাইনাস ওয়ান, আই ইকুয়াল টু স্কয়ার রুট অফ মাইনাস ওয়ান। এখন মাইনাস টু ইকুয়াল টু কত দেখো, আমরা যে আমরা যদি স্কয়ার রুট অফ ফোর লিখি, তাহলে কি লিখি, স্কয়ার টু ইন্টু টু লিখতে পারি বর্গটা আইসোয়ার মাইনাস ওয়ান,
যদি আমরা আই কিউব লিখি তাহলে কত হয় দেখো আই কিউব হলো আই স্কয়ার ডট ইনটু আই দ্যাট ইজ মাইনাস এটা আই স্কয়ার কে লিখতে পারি মাইনাস 1 ইনটু আই দ্যাট ইজ মাইনাস আই আই টু দা হোল আই স্কয়ার হোল স্কয়ার আই স্কয়ার হোল স্কয়ার দেখো আই স্কয়ার ইনটু মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মানে 1 দেন আই টু দা হোল ইনটু 1 আই টু দা ফ্যাক্টর টু আই দা হোল ইনটু আই এটা মান 1 1 ইনটু আই দ্যাট ইজ আই 6 আই টু দা হোল ইনটু আই স্কয়ার ইনটু আই সুসম তোমরা নাম ধরতে যে অষ্টম শ্রেণীতে সুসম করেছো দেখো সূচক খুব ক্লিয়ারলি সূচক এট দা 6 পাওয়ার কি এক হয়ে যাচ্ছে রাশি পাওয়ার পাওয়ার কি যোগ হচ্ছে 6 বিলে যোগ হচ্ছে দ্যাট ইজ আই এস কি এর পুরো কোড দেখতে লেখা কত 1 আই এস কি এর পুরো কোড আমরা 1 দেখো আই এস কি তো মাইনাস 1 তাহলে 1 টু মাইনাস 1 তাহলে বাস্তব সম্পর্ক কার্বন সম্পর্কে এই আই এককটা যদি পাওয়ার সাইন হয় তাহলে কি হচ্ছে দিস ইজ বাস্তব এটা বাস্তব আই ডি ওয়ার ফোর বাস্তব আই ডি ওয়ার ফাইভ বাস্তব i স্কয়ার বাস্তব i স্কয়ার বাস্তব কিন্তু i কিউ আবার কার্বন আর যে সেভেন আমরা দেখাছিলাম এটা দেখো i কিউ ইকুয়াল টু কত i কিউ ইকুয়াল টু মাইনাস আই i কিউ ইকুয়াল টু মাইনাস আমরা এই সেক্টর রেজাল্ট যদি মনে রাখি এই সেক্টর রেজাল্ট যদি আমরা মনে রাখি এই সেক্টর রেজাল্ট যদি আমরা মনে রাখি এগুলো আমরা এই সূত্র উপর উঠে কথা বলবো এখন আমরা দেখাইতে পারি i কিউ ইকুয়াল টু 8 কত i স্কয়ার 4 i স্কয়ার 4 মান 1 1 স্কয়ার মান 1 সুতরাং i স্কয়ার 4 এর ইকুয়াল কত 4 এর এটাই i স্কয়ার 4 প্লাস 4 আই এর 4 এর মান কত i টু দি পাওয়ার 4 এর এটাকে আমরা লিখতে পারি কত i টু দি পাওয়ার 4 ইনটু 4 টু দি পাওয়ার n আমরা যদি লিখি 3 স্কয়ার রুট টি কত হবে 3 টু দি পাওয়ার n এর গুণ হবে 2 ইনটু 3 দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3 আবার কখন যোগ হয় যদি লিখি 3 স্কয়ার ইনটু 3 টি তাহলে কখন লিখি 3 টু তখন হচ্ছে 3 টু দি পাওয়ার 2 যোগ 3 দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 5 তাহলে ক্লিয়ার কখন পাওয়ার যোগ হয় কখন পাওয়ার গুণ হয় এটা আমরা স্কুলে পড়েছি এই অপশন 3 নম্বর 3 কলম 3 এগুলো আমরা এই সূত্র করেছি তাহলে অ্যাড দ্য 4 এবং লিখতে পারি অ্যাড দ্য 4 অ্যাড দ্য 4 মান 1 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1 মানে বা যাই হবে 1 অ্যাড দ্য পাওয়ার n প্লাস 1 তাহলে এটা লিখতে হবে অ্যাড দ্য 4 n এটা লিখতে হবে অ্যাড দ্য 4 n ইনটু i তাহলে অ্যাড দ্য 4 n এর মান যদি 1 হয় 1 হয় ইনটু i i ইনটু 1 i 2 হলে i স্কয়ার 2 হলে দেখো যদি অ্যাড দ্য 4 n প্লাস 1 লিখি অ্যাড দ্য 4 n ইনটু i স্কয়ার অ্যাড দ্য 4 n মান 1 i স্কয়ার মান -1 দ্যাট ইজ -1 অ্যাড দ্য 4 n লিখতে পারি ইনটু i কিউ তাহলে অ্যাড দ্য 4 n মান 1 আর i স্কয়ার মান -i দ্যাট ইজ -i সিম্পল হয়ে গেল আরো কিছু হিসাব আমরা এখানে দেখি আরো কিছু হিসাব আমরা এখানে দেখি i টু দি পাওয়ার -1 1 বাই i থ্রেডিকে আই দ্বারা গুণ করতে যদি গুণ করি আই টু পাওয়ার আই স্কয়ার আই গুণ করো আই আর আই আই গুণ আই স্কয়ার আই স্কয়ার দিলে তোমার মাইনাস 1 মাইনাস 1 নিচে আছে নিচে আছে উপরে মাইনাস 1 তো উপরে যদি করে নিচে প্লাস 1 করব মাইনাস 1 ভেরি সিম্পল আই মাইনাস আই স্কয়ার কত লিখতে পারি আই স্কয়ার হোল টু দা মাইনাস 1 তাহলে আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1 আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1 আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 তো মাইনাস 1 1 বাই মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস আই কিউ সিমিলারলি আই গেট এগুলা এই যে শুধু আই কিউ আমরা এই বের করলাম আই দা কোড বের করলাম আমরা সিমিলারলি সেম জিনিস এই স্লাইডটা খুব ভালোভাবে লক্ষ্য করো স্ক্রিনশট নিয়ে ভালোভাবে টাইপ করো এই ভাষাগুলো ভাষা নিয়ে দিয়ে করবে আই এর পাওয়ার একটা 100 লেখো আমরা খুব একটা কাজ করি যেটা এখানে স্লাইডে নাই আমরা যদি লিখি আই টু দি পাওয়ার 75 ইকুয়াল টু কত 75 এর সাইডের নামটা পড়ো কত সাইড দিয়ে ভাগ করলে কত হয় দেখি সাইড দ্বারা যদি সেটা ভাগ করি সাইড দ্বারা সাথে ভাগ করলে 1 সাইড দ্বারা ভাগ করলে কত সাইড দ্বারা যদি সাথে ভাগ করা 18 72 18 1 সাইড 18 কত সাইড দ্বারা যদি ভাগ করি কত হয় এখানে একটা বোর্ড লেখো বোর্ড লিখে সাইড দ্বারা এটাকে ভাগ করো সাইড দ্বারা সাথে ভাগ করো কত হয় 1 আর থাকে 3 পজিটিভ সাইড দ্বারা পজিটিভ হল সাইড 36 সাইড 32 তাহলে কত হলো পাওয়ারটা গুণ করো আমি বললাম পাওয়ার বলে দিলাম আই পাওয়ার দা পাওয়ার বাইরে গেল এর পড়লে বেগের বাইরে কিন্তু কত সাইড দ্বারা ভাগ করে ভাগ করো 7 কে ভাগ করলে 1 আর ভাগে 3 3 এর সাথে 35 সাইড 32 35 মধ্যে সাইড নামটা বললে 32 যায় সাইড 36 আমরা জানি তাহলে এখন যদি এখন হচ্ছে কত হচ্ছে সাইড 52 হচ্ছে তাহলে আছে কত 75 তাহলে আই টু দি পাওয়ার এর মান কত 1 1 টু দি পাওয়ার 18 1 তাহলে দ্যাটস আই কি
আর আই কিউ এর মান কত মাইনাস আই আই কিউ এর মান কত আই কিউ এর মান কত মাইনাস আই তাহলে যেই কোন পাওয়ারটা তোমরা এভাবে কনভার্ট মনে রাখবে এখানে দেখা আছে এখানে কোড লিখব এই পাওয়ারটাকে বুদ্ধি ভাগ করে তাহলে ভাগফলটা লিখব আর ভাগশেষটা এখানে আসবে লিখে দিব দিস ইজ সিম্পল তোমরা যে 5 6 7 এ ভাগ করছো ওগুলো একসাথে ইউজ আমরা একটু জটিল কেস এগুলো আস্তে ইউজ করতে যাব এখন জোড় সংখ্যা কত এখন আমরা শিখেছিলাম কার জোড় সংখ্যা কত বুঝে গেছি হ্যাঁ এখন আমরা জোড় সংখ্যা বলি তার জোড় সংখ্যাটাকে প্রকাশ করব প্রকাশটা খুব ভেরিয়েটে পড়ে আছে তো বারে প্লাস রাইট করে পড়ে পড়ে এ প্লাস আই এর আকারে যে কোনো সংখ্যাকে জোড় সংখ্যা বলে যেখানে এ ও কি বাস্তব সংখ্যা এটা কি বাস্তব সংখ্যা এই সংখ্যা এটা এ বাস্তব প্লাস একটা কাল্পনিক যেমন আই যদি হয় 3 প্লাস টুয়াইস আই তাহলে 3 বাস্তব 2 বাস্তব এটা যে 2 সাথে আই লেভেল ইয়া এটা টুয়াইস আই হলো তাহলে টুয়াইস আই হলো তাহলে এটা 2 3 প্লাস টুয়াইস আই এটা কাল্পনিক একার যে সংখ্যা জটিল সংখ্যা বলে তাহলে একটা জটিল সংখ্যা কয়টা পার একটা জটিল সংখ্যার কয়টা পার দুইটা পার বাস্তব আর কাল্পনিক বাস্তব আর কাল্পনিক এই পার্টটাকে বলা হয় বাস্তব অংশ এই পার্টটাকে বলা হয় কাল্পনিক এবি বাস্তব এখানে এবি বাস্তব এই সংখ্যাটি বাস্তব অংশ রিয়েল পার্ট এবং বি কে সংখ্যাটি কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট বলা হয় এ আই ডি সংখ্যাটিতে পাঁচ চিহ্ন দ্বারা এ ও আই ডি এ ও আই ডি এর মধ্যে সংযোজন বা একত্রীকরণ বোঝায় না বরং এ প্লাস আই ডি দ্বারা একটি মাত্র জটিল সংখ্যা বোঝায় এটা পুরোটা দ্বারা একটি মাত্র জটিল অংশকে দুটি অংশ একত্রে একসাথে লেগে একটা মাত্র সংখ্যা নির্দেশ করে এটা দুটি সংখ্যা না একটি সংখ্যা জটিল সংখ্যাকে জেড দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ জেড ইকুয়াল এ প্লাস আই ডি একটি জটিল সংখ্যাকে নির্দেশ করতে কি লাগে জেড যেমন পাঁচ সংখ্যাকে আমরা আর দ্বারা নির্দেশ করি একটি জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা নির্দেশ করি জটিল সংখ্যা এ প্লাস আই ডি এর ক্রমজোড় এ বি এ বি দ্বারা নির্দেশ করা হয় এ বি মানে এ বি একটা জটিল সংখ্যা এ এ বি ক্রমজোড় একটা জটিল সংখ্যা ক্রমজোড় এটা হলো অর্ডার পেয়ার এ বি মানে এ প্লাস আই বি জটিল সংখ্যা এ বি লিখলে এ এর মধ্যে এ প্লাস তাহলে একটা সংখ্যা বলছে সুতরাং এ প্লাস আই বি ইকুয়াল টু এ বি যেমন আমরা একটা এক্সাম্পল দিলাম এটাকে আমরা লিখব হলো 3 কমা আই এর অর্ডার কত ধরে গেলে এটা লিখব আমরা জটিল সংখ্যার বাস্তব অংশকে রিয়েল আর মানে রিয়েল রিয়েল জেড বা আর জেড দ্বারা নির্দেশ করা হয় এবং তার মানে হচ্ছে আই এম ইমাজিনারি আই এম আই ইমাজিনারি ই মান ইমাজিনারি আই এম আই এম আই সাফিক্স এম জেড বা যা ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয় এটা ইন্টারনাল বলবো দেখি কোন সাইম্বলে কি বুঝবে এই সাইম্বলগুলো তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে z equal to 3 plus 4 i হলে real z হবে কত real z হবে 3 real of z z মানে কত z মানে z real of 3 plus 4 i real of 3 equal to 3 আর imaginary of imaginary z of imaginary 3 plus 4 i equal to কত 4 মানে imaginary z এর imaginary part কত 7 imaginary part i সারা পাবো তাহলে imaginary part কত ছোট ছোট কথা আমি শিখতেছি এখন দেখো এখন একটা খুব ফাইনাল একটা এসকেলেটর অর্থাৎ যেটা একটু দেখব বলে রিয়েল পার্ট একটু রিয়েল পার্ট হয় এবং ইমাজিনারি পার্ট একটু ইমাজিনারি পার্ট আমরা এখানে আর একটু জটিল ব্যাখ্যাটা আর আমাদের কাজ করতে করতে ব্যাখ্যাটা আর একটু ক্লিয়ার হবে তাহলে যে বলতে না দুটি জটিল সংখ্যা সমান না এই একটা জটিল সংখ্যা দিস এই একটা জটিল সংখ্যা এই একটা জটিল সংখ্যা আর কালিটা আমরা লাইট লাইট ব্যাটার উত্তর লাগবে দেখো এই দুটো যদি সমান হয় এই দুটো যদি একই জটিল হয় তাহলে a1 আর a2 সমান হবে b1 আর b2 সমান হবে এটা দেখি দুইটা জটিল সংখ্যা সমান হলে তাদের রিয়েল বাস্তব অংশ বাস্তব অংশ সমান হবে কাল্পনিক অংশ কাল্পনিক অংশ সমান হবে এটা বলতে যদি এই একটা সংখ্যা 3 প্লাস 4 আই একটা সংখ্যা এ প্লাস আই বিন্দু তাহলে এর মানটা কি হবে বি এর মানটা মাইনাস 4 হবে এই কথাই বলা হচ্ছে এই একটা সংখ্যা আমরা এখানে কিছু আগে দাগ মেরে দিতে এই পার্টটা থাকবে ওকে এখন দেখো আমরা একটা জটিল সংখ্যা কিভাবে বুঝতে পারি খুব ভাইটাল একটা স্লাইড এটা হলো আগমন ডায়াগ্রাম এর জটিল সংখ্যা আমরা প্রকাশ করতে করলে আমরা এটা বইতে পাবেন না এই স্লাইডে আমি তোমাদের জন্য এই ডিটেইল বানিয়েছি দেখো আমরা বলি এটা বাস্তব সংখ্যা রেখা আমরা নিলাম
বুঝছো এই যে সরল লাগা নেওয়া হলো মূল বিন্দু ওএ ওএ ধরে এটা এই ওএ থেকে আমরা যখন একদম এটা সমান আবার যদি এটা লিখে দাও ধরো এখানে ওএস রেখার উপর একটা বিন্দু ওএস রেখার উপর যেখানে একটা বিন্দু এন নিলাম এন এক রেখার উপর যেখানে এন হলো ওএ এর দৈর্ঘ্য এটা বাস্তবটা এই দ্বারা প্রকাশ করা এটা ওএ এই এন এই দিকে নিলাম বাইরে গেলে হলো এই দৈর্ঘ্যটা এইখান থেকে এখানকার দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এখানে মাপলে যদি আমি এখানে ফিতে বসাই আমি এক ফিট বা দেড় ফিট দাও আমরা বলবো ধরো এই যে এক ফিট বলছো ওএ এর দৈর্ঘ্যটা এক ইদের ভাগ করলাম ওএ ওএ সমান এক ধরো এই দৈর্ঘ্যটা এক এক একক এটার কত গুণ আছে কত গুণ আছে এটা এই পরিমাণ যদি এই পরিমাণকে ভাগ করে এর দৈর্ঘ্য যদি এক হয় এটা দ্বিগুণ কত হবে দুই গুণ দুই এক গুণ এটা তিন গুণ তিন এক গুণ গুণ তাহলে এই পরিমাণে যদি এই পরিমাণকে ভাগ করো ভাগ করে দেওয়া হয় তাহলে এর দৈর্ঘ্য হলো বেশ সিম্পল কথা মেজারমেন্ট আর মেজারটা তোমাদের জানা আছে যারা আমরা ইঞ্জিনিয়ার হব যারা আমরা ইঞ্জিনিয়ার হব এই মেজারমেন্ট আমাদের জানা আছে এইখান থেকে আমরা একটু বেরিয়ে যাই এই স্লাইড থেকে আমরা একটু বেরিয়ে যাই এই স্লাইড থেকে একটু বেরিয়ে যাই আমরা এখন এখন জোড় সংখ্যা কথা বলবো এটা তো রাশি সংখ্যা রেখা এখন আমরা বলতে জোড় সংখ্যা বলতে বসাবো বসানোর জন্য আমরা একটু চিন্তা করে আসি জোড় সংখ্যাটা আমরা কোথায় বসাবো জোড় সংখ্যার একটা সংখ্যা এটা নির্দেশ কিভাবে নির্দেশ করবে সংখ্যা রেখার মাধ্যমে আমরা জানি কিভাবে কেমন নির্দেশ করবো পরে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে চাই প্রথমে এখনো বাস্তব সংখ্যা নিয়ে কাজ করি এটা আমরা পেয়েছিলাম বাস্তব সংখ্যা আমরা জানি আগে দেখেছি এক যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এটা ডান দিকে থাকবে ধরুন পাঁচ শূন্যের চেয়ে বড় মূল সংখ্যাটার এই রেখার উপর ওই রেখার উপর মূল বিন্দু ডান দিকে হয় আর যদি নেগেটিভ হয় মূল বিন্দু বাম দিকে হয় এটা বাম দিকে এই কথাটা আমরা বলেছিলাম এখানে এখন জটিল সংখ্যা এত আকারের সংখ্যার জ্যামিতিক প্রকাশের জন্য দ্বিমাত্রিক ক্ষেত্রে প্রয়োজন কারণ প্রতিটি জটিল সংখ্যা দুটি বাস্তব সংখ্যা একটি ক্রমযোগ প্রতিটি জটিল সংখ্যা একটি ক্রমযোগ কত এ প্লাস বি দুটি বাস্তব সংখ্যার ক্রমযোগ তো আমরা যখন তোমরা গ্রাফ করেছিল নরমাল যদি গ্রাফ মানে গ্রাফে একটা বিন্দুকে অবস্থান দেখাইছিল সরলরেখা আঁকছিল দেখানোর জন্য কি দুটো বিন্দু একটা সমতল লাগবে দ্বিমাত্রিক একটা ক্ষেত্র লাগবে যেখানে